شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد؟ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقيموا الصلاه واتوا الزكاه وما تقدموا لانفسكم من خير ناجدوه عند الله ان الله بما تعملون بصير شمالتو امار جروب الدين আল্লাহ রবুল আলমিনের অশেষ কৃপায় আজকে যে বিষয়ে আলোচনা করতে চলেছি তার নাম হল জাকাত যেটা আমাদের সমাজ বর্তমান ভুলেই বসেছে ভুলে ভরা সমাজ যে সমাজের মধ্যে জাকাতের মূল্যবোধ কিছুই নেই যে সমাজে মানুষ আর্থিক পরিকল্পনা এমনভাবে এটে সেটে গেছে যে সময় মানুষ আল্লাহকে করে ভুলে গেছে আল্লাহর দেওয়া রুজি থেকে তার যে বান্দাদের দিতে হবে জাকাত প্রকার ব্যক্তিকে দিতে হবে সেই সব ধ্যান ধারণা কথাবার্তা মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে অনেকেই জাকাত দিলে মানে জাকাতের সঠিকভাবে ওঠাচ্ছে না তো তাই আজকে একটা বিষয় যে জাকাত আমাদের দিলে জাকাতের আসলে কি মান মর্যাদা ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনা করবো অমাতি ইল্লা বিল্লাহ জাকাতের শব্দধানিক অর্থ হচ্ছে ও অর্থাৎ বৃদ্ধি ক্রম বৃদ্ধি প্রচুর্য এর একটি অর্থ পরিচ্ছন্নতা ইত্যাদি ফিটহ পরিভাষায় জাকাত হচ্ছে একটি আর্থিক ইবাদত পরিভাষায় নিজের ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব মিসকিন অভাবী লোকদের মধ্যে বন্টন করাকে জাকাত বলা হয় অর্থাৎ সলাাত বা নামাজের পরে পরে ইসলামের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যেটা পালন করতেই হবে অক্ষরে অক্ষরে সেই স্তম্ভটার নাম হচ্ছে জাকাত দ্বিতীয় হিজড়িতে আমরা জানি যে দ্বিতীয় হিজড়িতে মদিনা যখন আহ মদিনায় মানে জাকাত ফরজ করা হয় নাই জাকাত সকল মুসলমানের উপর ফরজ নয় এটা কাদের ওপর ফরজ জাকাত ধনীদের জন্য ফরজ করা হয়েছে যাদের কাছে বাৎসরিক যাবতীয় খরচের পরে খরচের পরে অর্থাৎ সাত দশমিক পঞ্চাশ অর্থাৎ সাড়ে সাত তোলা পরিমাণ স্বর্ণের সমমূল্যের সম্পদ কিংবা বাউান্ন দশমিক পঞ্চাশ তোলা মানে সাড়ে বাউান্ন পরিমাণ রোপ বা রোপের সমমূল্য সম্পদ গচ্ছিত থাকে তাদের ফরজ গচ্ছিত সম্পদের আড়াই শতাংশ জাকাত দিতে হয় নিকট আত্মীয়দের মধ্যে মানে একবারে নিকট মানে আত্মীয়দের মধ্যে মাঝে যারা গরিব তাদের জাকাত প্রদান করা উত্তম মোট কথা দরিদ্র অভাবী জনগোষ্ঠী সামাজিক নিরাপত্তার গ্যারেন্টি এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির অন্যতম হাতিয়ার হচ্ছে জাকাত যেটা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়েছেন জাকাত ইসলামী অর্থনীতির অন্যান্য রক্ষা কবচ আজকে তো তাবিজ বিভিন্ন মানুষ লটকায় যেটা সম্পূর্ণভাবে হারাম তো এইটা দেখেন আসল হচ্ছে জাকাতটা হচ্ছে একটা রক্ষা কবচ ইসলামের মানে আর অর্থনীতির ইসলামী পরিকাঠামোর আল কোরআনের মধ্যে আল্লাহ রবুল আলামিন। পরোক্ষভাবে ভাবে আয়াতে জাকাতের নির্দেশ দেওয়া হয়েছে জাকাত শব্দ ত্রিশ বার এছাড়া আল ইনফাক শব্দ দ্বারা তেতাল্লিশ বার এবং সাদকা শব্দ দ্বারা ন বার মোট তিরিশ তেতাল্লিশ এবং নয় মিলিয়ে হয়ে যায় বিরাশি অর্থাৎ জাকাত শব্দ দ্বারা মানে আমরা বুঝতে পারলাম যে দিতে হবে আর এটা মিসকিনদের মধ্যে নিকটতম আত্মীয় যারা অভাবী তাদের মধ্যে বন্টন করতে হবে এবং তাছাড়া উপর বন্টন করতে হবে বন্টন করতে হবে যাই হোক সে বিষয়ে ইনশাআল্লাহ পরে আলোচনায় আসছি তবে সনাদ প্রতিষ্ঠা এবং জাকাতের আহ আদায়ের নির্দেশ আল্লাহ রব আলিন এক্ষেত্রে বলছেন ওয়াকিম

এবং কি করবে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে আত্মীয় মিসকিনদের সাথে ব্যবহার করবে মানুষের সাথে সুন্দর কথা বলবে প্রতিষ্ঠা করবে জাকাত প্রদান করবে এই সমস্ত আমি মানুষদের প্রতিশ্রুতি নিয়েছিলাম আল্লাহ রবুল্লা আলমিন বলছেন সোনা কারা এক নম্বর তিরাশি আল্লাহ রবুল্লা আলমিন সলাদ যেখানে প্রতিষ্ঠিত করতে বলেছেন সেখানে জাকাত দেওয়ার কথা বলেছেন সকল দিনই ভাই মুসলিম ভাতৃবৃন্দু আল্লাহ রবুল আলহামিন বলছেন ওয়াকিম সলাত জাকা তা ওয়া মা তো কদ্দিমু লেন ফুসিকোম মে হই রিন তেজিতু ইন দাল্লাহ ইন আল্লাহ বেমা তা মালু না বসির সুরাল বাকরা আয় নাম্বার হান্ড্রেড টেন নম্বর আয়াত তোমরা সলাত প্রতিষ্ঠা করো জাকা তাদায় করো এবং যেসব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে তা তার কাছে পাবে

أغصوا يا رب العالمين ديوان بصير ديكتبان كوبي لا ليس البر تولوا وجوهكم كبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وأتى البال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وأتى الزكاة. أرتمدر مَدِرْ بوربو তোমাদের মুখ পূর্ব পশ্চিম দিকে ফেরানোর মধ্যে নেকি নেই তবে আসল কল্যাণ হচ্ছে একজন মানুষ ইমান আনবে আল্লাহর উপর পরকালের উপর ফেরেস্তাদের উপর কেতাবের উপর অর্থাৎ বই যতগুলি নাজিল হয়েছে তাদের ওপর নামে রসুলদের ওপর আল্লাহ দেওয়া সম্পদ তারাই ভালোবাসা পাবার মানে মানুষের আত্মীয় স্বজন ব্যয় করবে সাহায্য প্রার্থী মানুষের সর্বোপরি মানুষকে বন্দী দশা থেকে মুক্ত করার কাজে অর্থ ব্যয় করবে সরাত প্রতিষ্ঠা করবে সাকাত আদায় করবে সুরা বাকারা আয় নম্বর একশো সাতাত্তর আল্লাহ রবাহ আলম বলছেন ওই সুরালা দিয়ে দুশো সাতাত্তর নম্বর

তোমরা তোমাদের হস্ত সংগরণ করো করো এবং সাকাত দাও এক কথায় সর্বোপরি যেটা আমরা বুঝতে পারি জাকাত কোনো অবস্থাতে আমাদের জাকাত দিতে হবে মমিন পুরুষ ও মমিন নারী একে অপরের বন্ধু যারা মমিনদের দিন ভাই ফাইন্তাবো আকা মুসলা তু ইয়ান কোনো

وجعلني مباشرا عينما كنت اوس واوصاني بالصلاه والزكاه ما دمت حيه যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে অনুগ্রহ ভাজন করবেন আর তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন সলাদ প্রতিষ্ঠা করি এবং যাকাত আদায় করি ইশরা মারিয়াম আয়াত নম্বর 31

اسلام صلى الله عليه وسلم قال موليك دايتو إنا آه، إما إما كنا هم في العرض أقاموا الصلاة وأعطوا الزكاة وأمارو بالمعروف وَنَحَوْا عن المنكر ولله أخبة الأمور আমি যদি তাদের পৃথিবীতে রাজত্ব দান করি তাহলে তারা সলাৎ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে সৎ কাজ আদেশ দিবে ও মন্দ কাজ থেকে বিরত রাখবে আর সব কাজেরই চূড়ান্ত পরিণত একান্তভাবে আল্লাহ তালার ইচ্ছাধীন তো সর্ব যেটা পাওয়া গেল যেমন আমাদের সলাদ কায়েম করতে হবে আমরা অনেকেই জানি কিন্তু তার সাথে সাথে আমাদের মাল যতটা বললাম জাকাত আদায়ের যদি সমপূর্ণ মাল থাকে আমাদের যাকাত আদায় করতেই হবে সম্পদ বৃদ্ধি পাবে সম্পদ অবশ্যই বৃদ্ধি পাবে আমরা বুনো করি সম্পদ কমে যাবে জি না সূরা লুকমান আয়াত নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলযীনা ইয়াকীমুনাস সালাতা ওয়া ইয়ূতুস সাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইয়াকিনুন যারা সালাত প্রতিষ্ঠা করে যাকাত আদায় করে সর্বোপরি কিয়ামত দিবসের ওপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন তথা সুরা রুমের 39 নম্বর আয়াতে বলছেন "وَمَا آتَيْتُم مِّن رِّبَالِ يَرْبُو فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يربو عِندَ اللَّهِ وَمَا عَتَيْتُمْ مِّن سَقَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الْمُزِعِفُونَ" যা কিছু তোমরা সুদের ওপর দাও তা তো এজন্যই দাও যেন তা অন্য মানুষের মানুষদের মালের সাথে অন্তর্ভুক্ত হয়ে বৃদ্ধি পায় আল্লাহ তালার দৃষ্টিতে তা বাড়ে না ওপর থেকে যে জাকাত তোমরা দান করো তা যেহেতু একান্ত ভাবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো তাই বৃদ্ধি পায় এরাই হচ্ছে সেসব লোক যারা জাকায়াতের মাধ্যমে আল্লাহ দরবারে নিজেদের সম্পদ বহুগুণে বাড়িয়ে নেই সোরা উনচল্লিশ নম্বর আয়াত একটু তাপসিটা দেখে নেবেন ভাই মাস সকল তিনি ভাইয়ের উদ্দেশ্যে বলবো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যাদের ক্ষমতা আছে শব্দ সজ্ঞা করার ক্ষমতা আছে আল্লাহ রবুল আলামিন তাদেরকে তৌফিক দান করো সামনে উল মুবারক আসছে এই মাসে আল্লাহ রবুল আলমিন আমরা যেন আমাদের গুনা খাতাকে মাফ করে নিতে পারি আমরা যাতে করে আমরা সরল সবল পথে চলতে পারি আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো সকল দিনই ভাই দেশান্ত বিভিন্ন জায়গায় আছে আল্লাহ তুমি তাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করো অবৈধ মেলামেশা থেকে অবৈধ কাজ থেকে চুরি সেনা ব্যবিসার সুদ ঘুষ মদ থেকে আল্লাহ তুমি রক্ষা করো আমিনালামাইকুমুল্লাহ